এন্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এটিকে মোহনবাগানের সম্পর্কে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। Today's video is sponsored by OneFootball. OneFootball is definitely the best football app out there in the market and it's just absolutely free. Catch all the latest updates of Indian football as well as world football in just one tap. From live scores to live player updates, fixtures and latest transfer news, OneFootball has everything that you could possibly need and more. It has over 200 different leagues in 12 different languages and it's the only football app that I've installed in my phone. So if you want to try it out yourselves, make sure you use the link provided in the description below and download it for free. Or if you are watching this video on desktop, then you can use the QR code on the top corner of the screen by scanning it from your phone camera, which will directly take you to the download page where you can download OneFootball and enjoy football at its best. So thank you OneFootball for sponsoring this video. তোমরা যারা সবসময় ইন্টারন্যাশনাল ফুটবলের খবর রাখতে ভালোবাসো, তোমার প্রিয় বিদেশি ক্লাবের সমস্ত খবর এক জায়গাতেই পেতে চাও, OneFootball is the perfect app for you. ISL এর সমস্ত আপডেটস তোমরা OneFootball এ পেয়ে যাবে। এছাড়াও ট্রান্সফার উইন্ডো এই মুহূর্তে ওপেন রয়েছে, তো প্রত্যেকটা লীগের বিশ্বের প্রত্যেকটা লিগের ট্রান্সফার আপডেটস, ট্রান্সফার রিউমার্স সব খবর OneFootball খুব সুন্দরভাবে নিয়ে আসে তোমাদের মতন সমর্থকদের জন্য। এছাড়াও তো প্রত্যেকটা লিগের লাইভ স্কোরস থেকে শুরু করে ফিক্সচার, স্ট্যান্ডিংস সবটাই তোমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে OneFootball এ। তো সেক্ষেত্রে যারা এখনো এই অ্যাপটাকে ডাউনলোড করোনি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেই লিঙ্কের মাধ্যমে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিও অ্যাবসলিউটলি ফ্রি। যাই হোক, আমরা চলে আসছি আজকের মেইন খবরগুলোতে। এবং ফার্স্টে বলে দিই যে অবভিয়াসলি লাস্ট এক সপ্তাহ মোটেই ভালো ছিল না এটিকে মোহনবাগানের জন্য এবং এটিকে মোহনবাগান সমর্থকদের জন্য। অনেক অনেক বাজে খবর কিন্তু এসছে লাস্ট এই এক সপ্তাহের মধ্যে, এবং করোনা নিয়ে কিন্তু একটা অবভিয়াসলি টেনশন প্লেয়ার্স থেকে শুরু করে ম্যানেজমেন্ট, সাপোর্টার্স সবার মধ্যেই ছিল। তো ফাইনালি কিন্তু কিছু ভালো খবর এসছে এটিকে মোহনবাগান ক্যাম্প থেকে, এবং সমর্থকদের আমার মনে হয় যে এই খবরগুলো ভীষণ রকমভাবে কিন্তু খুশি করবে। তো ফার্স্টেই তোমাদের বলে দিই যে কালকে যে RT-PCR টেস্ট হয়েছিল, হার্ড কোয়ারেন্টাইন 3 দিন হওয়ার পরে সফট কোয়ারেন্টাইন 3 দিনের হয়েছিল, এবং টোটাল এই 6 দিন কোয়ারেন্টাইন কাটানোর পরে যে লাস্ট RT-PCR টেস্টটা হয়, সেই টেস্টে যেই সব প্লেয়ার্সরা আগে নেগেটিভ এসেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু আরও একবার নেগেটিভ এসছেন। অর্থাৎ আজ থেকে সেই সব প্লেয়ার্সরা যারা নেগেটিভ এসছেন কালকের এই রিপোর্টে, তারা আজ থেকে অবভিয়াসলি ট্রেনিং সেশন স্টার্ট করে দিতে পারবেন জুয়ান ফিরান্ডোর আন্ডারে। তো সেক্ষেত্রে খুব বেশি ট্রেনিং সেশনস তারা পাবে না, এটা ঠিক কথাই, বিকজ 15 তারিখ ম্যাচ রয়েছে মোস্ট প্রবলি এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ বেঙ্গালুরুর এগেনস্টে, এবং তার আগে আজকে 13 এবং কালকে 14, এই দুদিন মাত্র তারা কিন্তু ফিজিক্যালি ট্রেনিং করতে পারবে। লাস্ট 4 দিন তারা ট্রেনিং এর বাইরে ছিল, তারা ইন্ডিভিজুয়ালি ঘরের মধ্যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যা ট্রেনিং হয় সেগুলো করেছেন, নিজেদের ফিটনেস লেভেলকে ঠিক রেখেছেন, বাট যে প্রপার ট্রেনিং সেশনস কোচের সাথে সেগুলো কিন্তু জাস্ট দুদিনের জন্যই এটিকে মোহনবাগান প্লেয়ার্সরা পাবেন, এবং তারপরেই তারা কিন্তু বেঙ্গালুরু FC ম্যাচ খেলতে নামবে যদি না এর মাঝে আর কোনো কোভিড পজিটিভ রিপোর্ট আসে। তো সেই ক্ষেত্রে অ্যাজ থিংস স্ট্যান্ড এটিকে মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু FC ম্যাচ উইল গো অ্যাজ শিডিউলড, এবং যেই প্লেয়ার্সরা এই মুহূর্তে নেগেটিভ রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবেন। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে তাহলে যারা পজিটিভ এসছেন তারা কি করবেন, মানে তাদের রিপোর্ট কি নেগেটিভ এসছে? তো তোমাদের বলে দিই যে যেই সব প্লেয়ার্সদের কনফার্মড পজিটিভ রিপোর্ট এসছে তাদের কিন্তু 10 দিন হার্ড কোয়ারেন্টাইন করতেই হবে, তারপরে তাদের একদিন অন্তর অন্তর RT-PCR টেস্ট হবে, এবং সেই প্রত্যেকটা রিপোর্ট বা সেই প্রত্যেকটা টেস্ট পরপর এই 3টে টেস্ট যদি নেগেটিভ আসে তাহলেই কিন্তু এই প্লেয়ার্সরা অ্যাভেলেবেল থাকবেন। অর্থাৎ আশা করা যায় যে 21 তারিখের পর যেই সব প্লেয়ার্সরা 6 তারিখ এবং 7 তারিখে পজিটিভ কনফার্মড হয়েছিলেন সেই প্লেয়ার্সরা 21 তারিখ থেকে অ্যাভেলেবেল থাকবেন জুয়ান ফিরান্ডোর জন্য, যদি আর না তারা কোভিড পজিটিভ ধরা পড়ে। এবার অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আরও তো অনেক প্লেয়ার্স পজিটিভ ধরা পড়েছিলেন, তো তাদের খবর কি, তারা কি নেগেটিভ এসছেন বা তাদেরও কি 10 দিন হার্ড কোয়ারেন্টাইন করতে হবে? তোমাদের আমি কালকেই জানিয়েছি যে এরকমও কিন্তু কিছু রিপোর্টস বেরিয়ে আসছে এটিকে মোহনবাগান ক্যাম্প থেকে, যে কিছু জনের পজিটিভ রিপোর্ট আসার পরে তারপরে আর একবার যখন টেস্ট করা হয়েছে দেখা যাচ্ছে যে তাদের রিপোর্ট কিন্তু নেগেটিভ এসছে। তো এটা কিন্তু একটা বেশ চিন্তার বিষয়, এবং সেই কারণে এটার এগেনস্টে FSDL কি অ্যাকশন নেয় সেটা কিন্তু একটা দেখার বিষয় হবে, যে যেই সব প্লেয়ার্সরা আগে পজিটিভ এসেছিলেন এবং তারপরে তাদের আবার নেগেটিভ রেজাল্ট এসছে, তো সেই সব প্লেয়ারদেরও কি 10 দিন হার্ড কোয়ারেন্টাইন করতে হবে, নাকি এই যে 6 দিন সফট কোয়ারেন্টাইন এবং হার্ড কোয়ারেন্টাইন বাকি প্লেয়ার্সরা করেছেন তাদের মতনই এই 6 দিনের কোয়ারেন্টাইন করে তারপর টেস্ট রিপোর্ট যদি নেগেটিভ এসে থাকে তাহলে তারা 15 তারিখের ম্যাচটা খেলতে পারবে, যেরকমটা বাকি নেগেটিভ প্লেয়ার্সদের জন্য অ্যাপ্লিকেবল যারা কিন্তু 15 তারিখের
ম্যাচের জন্য আপাতত অ্যাভেলেবেল রয়েছেন। তো এই জিনিসটা একটুখানি দেখতে হবে যে এই লিস্টে কোন ফুটবলারদের নাম রয়েছে। পাঁচজন এটিকে মোহনবাগান প্লেয়ার্স শোনা গেছিল যে কোভিড পজিটিভ ধরা পড়েছেন, তাদের মধ্যে তো আশা করছি যে তিনটে একদম কনফার্মড কোভিড পজিটিভ রিপোর্ট আছেই। দুটো রিপোর্ট নিয়ে এখনো কিন্তু কনফার্মেশন পাওয়া যায়নি, বাট রিপোর্টস অ্যাকর্ডিং টু ডিফারেন্ট রিপোর্টস দুজন আরও ফুটবলার কিন্তু করোনায় আক্রান্ত আছেন। তো সেই ক্ষেত্রে এই দুজন প্লেয়ারের রিপোর্ট পরে নেগেটিভ এসছে কিনা সেই জিনিসটা কিন্তু দেখতে হবে, অথবা এটাও দেখতে হবে যে আর এরকম কোনো প্লেয়ার রয়েছেন কিনা যাদের প্রথম দিকে পজিটিভ রিপোর্ট এসেছিল বাট তারপরে দেখা গেছে যে না এদের নেগেটিভ রিপোর্ট রয়েছে, বাট সেই নামগুলো হয়তো মিডিয়ার কাছে বেরোয়নি। তো এখান থেকেও আমি দেখছিলাম যে কয়েকজন অনেকেই জিজ্ঞেস করছিল, আমার টেলিগ্রাম গ্রুপের মেম্বার্সরা জিজ্ঞেস করছিল যে তিনি কোভিড পজিটিভ কিনা, বিকজ অ্যাকর্ডিং টু সাম নিউ মিডিয়া রিপোর্টস কয়েকজন খবরটা করেছে যে তিনি নাকি কোভিড পজিটিভ রয়েছেন। তো এটার কোনো কনফার্মেশন পাওয়া যায়নি, এবং যেহেতু খবরটা মানে কালকেই করা হয়েছে এবং কালকেই কিন্তু মার্কাস টুইট করে জানিয়েছেন যে ইচ অ্যান্ড এভরি আদার প্লেয়ার ওয়্যার টেস্টেড নেগেটিভ, তো সেই কারণে দের ইজ এ ভেরি গুড চান্স যে হয়তো তিনির খবরটা সঠিক নয়, হয়তো তিনি কোভিড পজিটিভ নন, হতেও পারেন, বাট আমি বলছি এখনো কিন্তু এটার কনফার্মেশন পাওয়া যায়নি। তিনি যদিও আগের দিন কিন্তু একটা পিকচার আপলোড করেছেন এবং সেখানে অনেকবার মানে তিনি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন পজিটিভ কথাটা লিখে, তো সেই ক্ষেত্রে এটা তিনি কোভিড পজিটিভ সেটা জানানোর চেষ্টা করছিলেন নাকি তিনি মেন্টালি পজিটিভ থাকার চেষ্টা করছেন এরকম একটা নেগেটিভ সময়ের মধ্যে, এটা তিনি বোঝানোর চেষ্টা করছিলেন, এটা একবার দেখতে হবে। অনেকে হয়তো কি করছে যে এটাকে ইন্টারপ্রেট করছে অ্যাজ ইফ তিনি কোভিড পজিটিভ রয়েছেন, সেইভাবেই তারা এই জিনিসটাকে পরিবেশন করছে যে হয়তো এটিকে মোহনবাগানের এই স্প্যানিশ ডিফেন্ডারের কোভিড রয়েছে, বাট এখনও এটার কিন্তু কোনো রকমের কনফার্মেশন পাওয়া যায়নি। তো আমিও সেই কনফার্মেশনের অপেক্ষায় রয়েছি, তো সেই কনফার্মেশন একবার পেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। আপাতত কিন্তু আমার কাছে যা খবর রয়েছে তিনি নিয়ে কিন্তু কোনো আপডেট নেই। তো সেক্ষেত্রে এই হচ্ছে আজকের আপডেট, আমি এখানেই শেষ করব এই ভিডিওটা। তো যারা এখনো এই ভিডিওটা দেখছো এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আপাতত দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।